আসসালামু আলাইকুম। কর্তৃক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনারা যারা 2024 সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অথবা সারা বাংলাদেশের যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনার জন্য একটা জরুরি নোটিশ। সেটি হচ্ছে, আমরা জানি সিলেটের যে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়ের। সেই ক্ষেত্রে এইটা নিয়ে পরীক্ষা নিয়ে একটা জরুরি নোটিশ প্রদান করেছে কারিগরি শিক্ষা বোর্ডও। সারা বাংলাদেশে আমরা জানি শিক্ষা সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সিলেট বিভাগে যত পরীক্ষা আছে, সিলেট বিভাগের সকল পরীক্ষাই স্থগিত করা হয়েছে। সেটা নিয়ে একটু কথা বলবো। শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমাদের 30 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছিল। তো 30 তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না, স্থগিত করা হয়েছে। এখন বিষয় হলো, সারা বাংলাদেশের পরীক্ষায় কি স্থগিত করা হয়েছে নাকি শুধু সিলেট বিভাগের, এটা আপনাদের কিন্তু বুঝে নিতে হবে। হ্যাঁ, নোটিশে আমরা একটু পরে আসতেছি, তার আগে বলি আমরা আমাদের পরীক্ষা নোটিশে বলা হয়েছে 9 জুলাই থেকে হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন একটু নোটিশটা একটু দেখেন যে, উপর্যুক্ত পরিপ্রেক্ষিতে আমরা জানাতে পাচ্ছি যে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের আওতাধীন ও মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট বাংলাদেশ কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড বোর্ডের পরীক্ষা অধীনে 30 জুন হতে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে এবং 9 জুলাই থেকে পরীক্ষা যথারীতি হবে। কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে কি দেখেন, উল্লেখ্য যে সিলেট বিভাগ ব্যতীত বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং অন্যান্য 8টি শিক্ষা বোর্ডের সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা সময় প্রকাশিত সময়সূচি যথারীতি 30 জুনই হবে। তার মানে শুধুমাত্র সিলেট বিভাগের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু অন্যান্য সকল জায়গাতেই কারিগরি শিক্ষা বোর্ড বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড বলেন, আর মাদ্রাসা আর কারিগরি শিক্ষা বোর্ড সারা বাংলাদেশে একটাই, সারা বাংলাদেশে শুধু সিলেট বিভাগেরটা স্থগিত, আর সারা বাংলাদেশে কিন্তু মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা 30 তারিখে অনুষ্ঠিত হবে। আর জেনারেল যে অন্যান্য যে 8টি শিক্ষা বোর্ড আছে তাদেরও 30 তারিখে অনুষ্ঠিত হবে। শুধুমাত্র আমরা যারা কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আছি, সিলেট বিভাগের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। তাও 9 জুলাই যে পরীক্ষাটা আছে সেটা কিন্তু 9 জুলাই পরীক্ষায় অনুষ্ঠিত হবে। পরবর্তীতে যেই 30 থেকে 9 জুলাই পর্যন্ত যে পরীক্ষাগুলো স্থগিত হলো, সেই পরীক্ষা রুটিন পরবর্তীতে জানানো হবে শুধু সিলেট বিভাগের জন্য। শিক্ষার্থী কিন্তু আশা করি আমরা বুঝতে পারছি, সারা বাংলাদেশের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র সিলেট বিভাগের পরীক্ষার্থীদের ব্যতীত।